আজকের ক্লাসে আমরা দেখব মূল নিয়মে কীভাবে সাইনেক্সের অন্তরোজ নির্ণয় করা যায় আমরা এর আগের ভিডিওতে এক্স টু দি পর এন এর অন্তরজ নির্ণয় করা দেখেছিলাম যারা ওইটা বুঝেছো তাদের জন্য এই প্রসেসটা বা সাইন কজ টেন এগুলো আরও বেশি সহজ হয়ে যাবে তো আমরা শুরুতেই ট্রিগনোমেটিক যে রেশিওগুলো আছে সেগুলোর শুরুতেই আমরা সাইনেক্স দিয়ে শুরু করছি সবাই আমার সাথে থাকো এবং শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখো তো এটার শুরুতে আমরা প্রথমেই যে প্রসেসটা ছিল সেই প্রসেস অনুযায়ী আমরা ধরে নিই ধরে নিব এভাবে ধরে নিব সবগুলো একই প্রসেস অফ এক্স ধরে নিব সাইন এক্স যা থাকবে যে ফাংশনটা দেওয়া থাকবে এখানে সাইন এক্স থাকুক বা অন্য যে কোনো ফাংশন থাকুক না কেন সময় আমরা এপপ এক্স ইকুয়াল ধরে নিব এটা দেন পরের যে প্রসেসটা ছিল যে এই এক্সকে আমরা রিপ্লেস করব এক্স প্লাস এইচে তো সেটাও আমরা করে ফেলি এখানে এফ অফ এক্স প্লাস এইচ সাইন এক্স প্লাস এইচ কী কাজ করেছি আমরা এখানে জাস্ট এক্সের পরিবর্তে আমরা লিখে নিলাম এক্স প্লাস এইচ অন্তরোজের যে সংজ্ঞা জানা আছে আমাদের সেই সংজ্ঞাতে এবার এই মানগুলো বসিয়ে দিই তো সেটা আমরা এভাবে লিখতে পারি আমরা জানি সুন্দর করে যদি লিখি তাহলে টিচার খুশি হন এবং নাম্বার ভালো মতো আসে ডিওয়াই ডি এক্স এফ অফ এক্স ইকাল টু লিমিট এইচ টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড এইচ এই যে এটাও বারবারই আমি বলে দিচ্ছি এটা সবসময় মনে থাকতে হবে এবং এখানে উপরের এই সং এগুলো বসাবো মানগুলো আমরা বসাব লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এক্স প্লাস এইচ এই যে আমরা বসিয়ে দিলাম এখন এখানে একটা জিনিস খেয়াল করি যে এই যে এইখানে উপরে এখানে একটা ফর্মুলা ব্যবহার করা যেতে পারে ত্রিকোণমিতির ফর্মুলা এর আগে আমি বলেছিলাম যে ত্রিকোণমিতির ফর্মুলা যার যত আয়তে থাকবে তার জন্য ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো তত সহজ হয়ে যায় তো এইখানে এই যে জিনিসটা আসছে এটাকে আমরা সি ধরি এবং এটাকে আমরা ডি ধরি তাহলে ত্রিকোণমিতির একটা ফর্মুলা যায় আমার মনে হয় সবারই জানা আছে যদি মনে না থাকে তাহলে সেটা অবশ্যই রিকল করে নিতে হবে সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলাটা কী ছিল টু কজ সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু এই তো তাহলে এই ফর্মুলা অনুযায়ী এবার এটা প্রয়োগ করে লিখি লিমিট এইস tends টু জিরো টু কজ সি প্লাস ডি বাই সি মাইনাস ডি বাই টু দেখো আমি মুখে কিন্তু সি ডি ব্যবহার করেছি বাট লিখেছি কিন্তু এই জিনিসটা নিচে ডিভাইড এইস অবভিয়াসলি থাকবে সব সময়ের জন্য এখন এটা সমান কি লিখা যেতে পারে লিমিট এইস টেন্স টু জিরো এখানে দুই আছে দুই তো এখানে কোনো প্রয়োজন নাই এই দুইটাকে আমরা লিমিটের বাইরে লিখতে পারি লিখে দিলাম এবার এইখানে যদি যোগ করি তাহলে কী আসে দেখো টু এক্স প্লাস এইস ডিভাইড টু এখানে এক্স বাদ যায় তাহলে সাইন এইস বাই টু নিচে তো অবভিয়াসলি একটা এইস আছে এখন আমরা এখানে লিমিট ব্যবহার করতে পারি যদি এখানে লিমিট ব্যবহার করি তাহলে জিনিসটা কেমন আসে টু থাকুক এখানে লিমিট এইস টেন্স টু জিরো কজ টু এক্স প্লাস এইচ নিচে দুই এরপর এই যে আরেকটা অংশ আছে এই অংশে আমরা সূত্র ব্যবহার করতে পারব লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই টু নিচে একটা এইচ এই যে এইচটা আছে এইচটাকে আমরা এখানে লিখলাম কিন্তু লিমিটের যে ফর্মুলা ছিল সেই লিমিটের ফর্মুলা অনুযায়ী যদি এখানে ফর্মুলা ব্যবহার করতে যাই তাহলে আমাদেরকে এইচের নিচে একটা টু নিতে হবে অর্থাৎ এইচ বাই টু এখানে এবং এখানে সেম থাকতে হবে এবং এই জায়গাতেও আমরা এইচ বাই টু দিয়ে দিব তাহলে দেখো এখানে এইস বাই টু এখানে কিন্তু এইচ আছে বাট এখানে কিন্তু হাফ নাই যেহেতু হাফ নাই তার মানে আমাদের অবশ্যই ব্যালেন্স করতে হবে ব্যালেন্স আমরা কীভাবে করব লবের সাথে আমরা অবশ্যই হাফ গুণ করে দেব তাহলে কিন্তু জিনিসটা ব্যালেন্স হয়ে যায় ওকে এরপরে তাহলে এখন আমরা সংখ্যাগুলো বসাই অর্থাৎ লিমিটটা বসাই লিমিট যদি বসাই তাহলে দেখো রেজাল্টটা কী আসে টু এক্স প্লাস এর পরিবর্তে জিরো নিচে দুই এই পুরোটা সমান আমরা লিখতে পারি ওয়ান আর এখানে হাফ আছে তো এই দুই এবং এই দুই কাটা যায় সমান দেখো রেজাল্ট আসছে কজ আবার এখানেও কিন্তু এই দুই এবং দুই ভাগ যায় ভাগ গেলে শুধু কজ এক্স থাকে তার মানে এখানে খুব সহজ জিনিসটা চলে আসলো ডি বাই ডি এক্স সাইনেক্স সাইনেক্সকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে রেজাল্ট পাবো আমরা হলো কজেক্স এই তো আমার মনে হয় আমরা সবাই বুঝতে পেরেছি তারপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই ফেসবুক গ্রুপের মাধ্যমে অথবা পেজের মাধ্যমে আমাকে জানিয়ে দেবো আমি চেষ্টা করবো তোমাদের প্রপার সলিউশন দেওয়ার